হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন WBCS। আমার নাম শর্মিলা এবং আমি আগের যে লেসনটা দিয়েছি অন গভর্নর্স অফ বেঙ্গল, গভর্নর জেনারেলস অফ বেঙ্গল অ্যান্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, আজকে তারই একটা কন্টিনিউয়েশন আমরা করব। আজকে আমরা করব দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া। এই লেসনে আমরা প্রত্যেকটা ভাইসরয়ের ব্যাপারে ডিটেলসে জানব এবং এইখানে দেখো কন্টেন্টে আমি প্রথম থেকে একদম শেষ অবধি যতগুলো ভাইসরয় ইন্ডিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করব। তাদের টাইম পিরিয়ডটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা টাইম পিরিয়ডগুলো নোট ডাউন করে নিতে পারো এবং ফার্দার যে আমি এক্সপ্লেনেশনগুলো দেবো সেখান থেকে ইনাদের সময় যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো ঘটেছে সেগুলো তোমরা জানতে পারবে। তো চলো প্রথমে আমরা শুরু করব লর্ড ক্যানিংকে নিয়ে। ইনি হচ্ছেন দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ইনি establishment of three university at Calcutta, Madras and Bombay in 1857 occurred during বলছে ইনার সময় ক্যালকাটা, মাদ্রাস অ্যান্ড বোম্বেতে ইস্টাবলিশ হয় ইউনিভার্সিটি এবং এটা হয় 1857। ডেটটা মনে রাখবে। অ্যান্ড এটা কার সময় হয়, বিকজ রিসেন্টলি আমি কিছু 10 ইয়ার্স কোয়েশ্চেন ঘাঁটছিলাম ওয়েস্ট বেঙ্গল তোমার সিভিল সার্ভিস অ্যান্ড সিজিএল, তো এই কোয়েশ্চেন ঘেটে আমি একটা জায়গায় এই কোয়েশ্চেনটা পেয়েছি যে ক্যালকাটাতে ইউনিভার্সিটি কবে তৈরি হয়েছিল এবং কার সময় হয়েছিল। তো এটা হচ্ছে তোমার 1857 ডিউরিং দ্য টাইম অফ লর্ড ক্যানিং। একটা কথা বলে দিই, তোমরা হয়তো যারা ভাবছো যে জেনারেল স্টাডিজের জন্য শুধুমাত্র যদি WBCS 10 ইয়ার্স আমরা সলভ করি তাহলে হয়ে যাবে, না, WBCS 10 ইয়ার্স কিন্তু আলটিমেট নয়। তোমাদের WBCS এর 10 ইয়ার্সের সাথে সাথে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় তারও কিন্তু 10 ইয়ার্স ঘাটতে হবে। বিকজ তোমরা যারা মেন্সের কোয়েশ্চেন ঘেটেছো তারা দেখবে অনেক সময় মেন্সে কিন্তু বেশিরভাগ জিকে বেসড কোয়েশ্চেন, মানে হিস্ট্রি জিওগ্রাফি বলো, তারপরে পল সায়েন্স, বিশেষ করে হিস্ট্রি জিওগ্রাফির কোয়েশ্চেন কিন্তু সিজিএল এর 10 ইয়ার্স থেকে অনেক আসে। এখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইজ আ ডিফারেন্ট পোর্শন যেটা শুধু ওয়েস্ট বেঙ্গলে আসবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট জেনারেল যে জিওগ্রাফির পোর্শন সেটা কিন্তু অনেক সময় আমরা সিজিএল এর 10 ইয়ার্স থেকেও পেয়ে যাই, তো সেইগুলো ভালো করে খেয়াল করবে। নেক্সট পয়েন্ট আমরা পড়ব উইটনেসড অ্যান্ড সাপ্রেসড দ্য রিভোল্ট 1857। ওনার সময় রিভোল্ট 1857 হয় এবং উনি বিভিন্ন প্রভিন্সে কমান্ডার ইন চিফ অ্যাপয়েন্ট করে সেই জায়গা রিভোল্ট গুলোকে থামায়। ডক্ট্রিন অফ ল্যাব স্টার্টেড বাই লর্ড ডালহাউজি ওয়াজ ফাইনালি উইথড্রন ইন 1859। আমরা জানি লর্ড ডালহাউজির ব্যাপারে যখন আমরা পড়েছি, ইনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ইনি গভর্নর জেনারেল থাকাকালীন ডক্ট্রিন অফ ল্যাবসটা ইন্ট্রোডিউস করেছিলেন। হোয়াট ইজ ডক্ট্রিন অফ ল্যাবস? তখনও আমি বলেছি ডক্ট্রিন অফ ল্যাবস মানে হচ্ছে যে রাজার নিজস্ব কোনো পুত্র সন্তান থাকবে না, তার যে রাজ্য সেটা ব্রিটিশদের হাতে চলে যাবে। তো এটা ছিল ডক্ট্রিন অফ ল্যাবস এবং এই পলিসির আন্ডারে সে অনেকগুলো স্টেট নিজের দখলে করেছে এবং কি কি স্টেট তার ডেট ওয়াইজ ডক্ট্রিন অফ ল্যাবসের আন্ডারে কি কি স্টেট উনি দখল করেছেন সেগুলো প্রত্যেকটা এই লর্ড ডালহাউজির যে পোর্শনটা আমি পড়িয়েছি সেখানে দেওয়া রয়েছে, ওটা একটু দেখে নেবে। আচ্ছা, তো এই যে ডক্ট্রিন অফ ল্যাবস এটাকে ফাইনালি উইথড্র করেন লর্ড ক্যানিং ইন 1859। নেক্সট হচ্ছে টু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, টু আর্মস অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন অরিজিনেটেড। এই সময় ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের দুটো আর্ম অরিজিনেট করে। নেক্সট হচ্ছে রিগ্রেসিভ লস সাচ অ্যাজ ক্রিমিনাল প্রসিডিওর কোডস, ইন্ডিয়ান পেনাল কোড ওয়ার ইন্ট্রোডিউসড। ইনার সময় কিছু ল তৈরি হয় যেরকম ইন্ডিয়ান পেনাল কোড অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিওর কোড। ক্রিমিনাল প্রসিডিওর কোড ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান পেনাল কোড যেটা তোমার ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রিমিনালদের ট্রায়ালে তুললে বিভিন্ন যে আইন সেইগুলো এই ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন অফ আ নিউ ট্যাক্স সাচ অ্যাজ ইনকাম ট্যাক্স অন এক্সপেরিমেন্টাল বেসিস ইন 1859। তাহলে 1859-এ উনি একটা এক্সপেরিমেন্টাল ট্যাক্স ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে, দ্যাট ইজ ইনকাম ট্যাক্স। আচ্ছা, এবার তোমাদের আমাকে যেটা কমেন্টে জানাতে হবে ইনকাম ট্যাক্স প্রথম কোথায় ইন্ট্রোডিউস হয়। নেক্সট পয়েন্টটা দেখো, হোয়াইট মিউটিনি বাই দি ইউরোপিয়ান ট্রুপস ইন 1859 অকার্ড। বলছে 1859-এ হোয়াইট মিউটিনি হয় কেন হয় না, আফটার দ্য রিভোল্ট 1857
যখন ক্রাউন রুলে চলে যায় ইন্ডিয়া, তখন কি হয় না, কোম্পানি যে মিলিটারি তাদেরকে ক্রাউন রুলের আন্ডারে শিফট করে দেওয়া হয়, এবং তাতে কোম্পানির মিলিটারিরা রিভোল্ট করেন। দ্যাট ইজ হোয়াট হোয়াইট মিউটিনি ইজ। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এনঅ্যাক্ট হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ক্যানিং। এবার আমরা পড়বো অ্যাবাউট দি লর্ড এলগিন ওয়ান। লর্ড এলগিন ওয়ানের সময় একটা খুব ইম্পর্টেন্ট মুভমেন্ট, দ্যাট ইজ ওয়াহাবি মুভমেন্ট, ইনি সাপ্রেস করেন। ওয়াহাবি মুভমেন্টটা ছিল একটা ইসলামিক মুভমেন্ট আগেনস্ট দ্য ব্রিটিশ। ওয়াহাবি মুভমেন্টটা ওই পাটনা রিজিয়নে দেখা যায়। ইসলামে, ইসলামিক রিলিজিয়নের লোকেদের মনে হয় যে ব্রিটিশরা এসে তাদের যে ট্রেডিশনাল ইসলামিক যে কনসেপ্টগুলো সেগুলো ওয়েস্টার্ন কনসেপ্টে চেঞ্জ করার চেষ্টা করছে, এবং সেই জন্য তারা ব্রিটিশদের এগেনস্টে একটা রিলিজিয়াস ওয়ার থ্রো করতে চায়, এবং এই রিলিজিয়াস ওয়ারটাকে লর্ড এলগিন ওয়ান সাপ্রেস করেছে। এবার আমরা পড়বো লর্ড লরেন্স। দেখো লর্ড লরেন্সটা আমি রেড দিয়ে বোল্ড করতে ভুলে গেছি, তো আমি এখানে মার্ক করে দিয়েছি, হাইলাইট করে দিয়েছি। লর্ড লরেন্সের টাইম পিরিয়ডটা হচ্ছে 1862 থেকে 1869। ইনি একটা রিজিড নন ইন্টারফেরেন্স পলিসি অ্যাপ্লাই করেছিলেন টুওয়ার্ডস আফগান, অ্যান্ড এই পলিসিটাকে বলা হয় দ্য পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তাহলে যদি কোয়েশ্চেন করে পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি কে ফলো করেছেন, লর্ড লরেন্স। আচ্ছা, হোয়াট ইজ পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি? ওয়েল, পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটিটা হচ্ছে লর্ড লরেন্স বলেছিলেন আফগানে যে যতক্ষণ না রাশিয়ানরা, মানে রাশিয়ানসরা আফগানের কোনো ম্যাটারে ইনভলভ হচ্ছে, ততক্ষণ ব্রিটিশ একেবারে ইনঅ্যাক্টিভ থাকবে, মানে নন ইন্টারফেরেন্স একটা পলিসি অ্যাপ্লাই করবে, তারা আফগানদেরকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না। কিন্তু যেই মুহূর্তে রাশিয়ানরা আফগানে এসে কোনো রকম কোনো ম্যাটারে ইনভলভ হবে, তখনই কিন্তু ব্রিটিশরাও অ্যাক্টিভ হবে এবং ইন্টারফেয়ার করবে তাদের ম্যাটারে। সো দিস ইজ হোয়াট মাস্টারলি ইনঅ্যাক্ট, পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটি। তো আশা করি তোমরা পলিসি অফ মাস্টারলি ইনঅ্যাক্টিভিটিটা বুঝতে পেরেছ। এটা এটা হচ্ছে ব্রেন চাইল্ড অফ লর্ড লরেন্স আগেনস্ট দি আফগানস। নেক্সট হচ্ছে সেটিং আপ অফ হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, বম্বে অ্যান্ড মাদ্রাস 1865। নেক্সট হচ্ছে লর্ড মায়ো। লর্ড মায়োর সময়টা হচ্ছে 1869 টু 1872। লর্ড মায়োর সময় হয় ওপেনিং অফ দি রাজকোট কলেজ ইন কাথিয়াওয়ার অ্যান্ড মায়ো কলেজ অ্যাট আজমের ফর পলিটিক্যাল ট্রেনিং অফ ইন্ডিয়ান প্রিন্সেস। ইন্ডিয়ান প্রিন্সেসদের পলিটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য কলেজ খোলা হয়, একটা হচ্ছে রাজকোট কলেজ আর একটা হচ্ছে মায়ো কলেজ অ্যাট আজমের। তাহলে যদি কোয়েশ্চেন করে, দেখো মায়ো কলেজ অ্যাট আজমের দিয়ে হয়তো কোয়েশ্চেন না আসতে পারে, কিন্তু রাজকোট কলেজ ইন কাথিয়াওয়ার ডিস্ট্রিক্টে কে ওপেন করেছিল এবং কি পারপাস ছিল সেটা কিন্তু আসতে পারে, তাই এইটা মনে রাখবে। নেক্সট হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অকার্ড, এবং উনি হচ্ছেন প্রথম ভাইসরয় যিনি একটা এক্সপেরিমেন্টাল সেন্সাস ইন্ডিয়াতে করেছিল। নেক্সট আমরা দেখবো এস্টাবলিশমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স। ইনি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কমার্স তৈরি করে, এবং ইন্ট্রোডাকশন অফ স্টেট রেলওয়ে। আরেকটা জিনিস আমরা যেটা লর্ড মায়োর ব্যাপারে জানবো, তোমরা একটু নোট ডাউন করে নিও এই জায়গাটা। লর্ড মায়ো হচ্ছে প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া যাকে ডিউরিং হিজ টার্ম অফ অফিস মার্ডার করা হয়েছে। পোর্ট ব্লেয়ারে উনাকে মার্ডার করা হয়েছে, এবং ইনি হচ্ছেন প্রথম এবং শেষ ভাইসরয় যাকে অফিসে থাকাকালীন মার্ডার করা হয়েছে। অফিসে থাকাকালীন মানে উনি ডিউটিতে থাকাকালীন উনার মার্ডার হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে লর্ড নর্থ ব্রুক। ইনার টাইম পিরিয়ড হচ্ছে 1872 থেকে 1876। ইনার সময় প্রিন্স অফ ওয়েলস ভিজিট করেন ইন 1875। আচ্ছা, তারপর হচ্ছে ট্রায়াল অফ গ্যালিক ওয়ার অফ বরোডরা অকার্ড, কুকা মুভমেন্ট ইন পাঞ্জাব অকার্ড ডিউরিং হিজ টেনিওর। আচ্ছা, এখানে যে ইভেন্টটা আমরা পড়লাম ট্রায়াল অফ গায়ক ওয়ার অফ বরোডরা, এই ইনসিডেন্টটা একটু ছোট্ট করে তোমাদের বলি। ট্রায়াল অফ গায়কওয়াড অফ বরোডরাটা হচ্ছে বরোদরাতে ইনি গায়কওয়াডরা ছিলেন, মলহার রাও গায়কওয়াড ইনি ছিলেন হচ্ছে তখন রাজা, এবং ওখানে বরোডরাতে যে রেসিডেন্ট, ব্রিটিশ রেসিডেন্ট হিসেবে যাকে রাখা হয়েছিল, তার সাথে ইনার সম্পর্ক ভালো ছিল না, এবং যেহেতু ইনার সাথে
দুজনের মানে ব্রিটিশ রেসিডেন্ট এবং গায়কোয়াড়ের সম্পর্ক ভালো ছিল না, এই নিয়ে ইনি কিন্তু লর্ড নর্থ ব্রুক তখন ইনি ভাইসরয় ছিলেন বলে তাকে গায়কোয়াড়রা লিখেছিলেন যে এরকম মানে উনার অনেক রিগ্রেসিভ পলিসি, উনার সেটা ভাল লাগে না এবং উনাকে যাতে এখান থেকে সরানো হয়। সেই হিসেব মতো নর্থ ব্রুক চেষ্টা করেন যাতে ব্রিটিশ রেসিডেন্টকে সেখান থেকে সরানো হয়। মিনওয়াইল যতক্ষণ নর্থ ব্রুকের লেটার গিয়ে পৌঁছাবে ততক্ষণে গায়কোয়াড়রা চেষ্টা করে সেই ব্রিটিশ রেসিডেন্টকে আর্সেনিক পয়জনিং করে মেরে ফেলার, এবং তাতে তারা ধরা পড়ে যায় এবং এইটাই হচ্ছে দ্য ট্রায়াল অফ গায়কোয়াড় অফ বরোড্রা। নেক্সট হচ্ছে কুকা মুভমেন্ট অফ পাঞ্জাব। দিস ইজ এটা প্রথমে একটা রিলিজিয়াস মুভমেন্ট ছিল এবং তারপরে এটা একটা পলিটিক্যাল মুভমেন্টে চেঞ্জ হয় অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ। তো এই যে কুকা মুভমেন্ট এন্ড আরও যত পিজেন্ট মুভমেন্ট রয়েছে আমি কিন্তু সবটা তোমাদের আলাদা করে করাবো, তো সেই জন্য এইগুলো ইন ইলাবরেটলি ডিসকাস করছি না। জাস্ট এই ট্রায়াল অফ গায়কোয়াড়টা এইটুকুই দরকার, খালি কার সময় হয়েছিল সেটা জেনে রাখবে, দ্যাট ইজ এনাফ। এবার হচ্ছে লর্ড লিটন। লর্ড লিটনের সময়টা হচ্ছে 1876 থেকে 1880। ফর মাইন 1876 থেকে 1878 ইনার সময় হয়, যেটা মাদ্রাস, বম্বে, মাইসোর, হায়দ্রাবাদ, সেন্ট্রাল ইন্ডিয়া, পাঞ্জাব ভীষণভাবে এফেক্ট করে। এবং এই সময় কি হয় না, ইনি একটা ফ্যামিন কমিশন গঠন করেন আন্ডার প্রেসিডেন্সি অফ রিচার্ড স্ট্র্যাচি ইন 1878। মনে রাখবে 1878-এ ফ্যামিন কমিশন ইনি গঠন করেন। নেক্সট লর্ড লিটনের সময় আরও যে ইম্পর্টেন্ট ইভেন্টগুলো আমরা দেখব সেটা হচ্ছে ইনার সময় রয়্যাল টাইটেলস অ্যাক্ট আসে, মানে ইন্ট্রোডিউস হয় ইন 1876, এবং যার আন্ডারে কুইন ভিক্টোরিয়াকে কেসার ই হেন্দ অর কুইন ইমপ্রেস অফ ইন্ডিয়া, এম্প্রেস অফ ইন্ডিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়। তাহলে রয়্যাল টাইটেল অ্যাক্ট কবে হয় এবং কার আন্ডারে হয় সেটা তোমরা জানবে। নেক্সট হচ্ছে দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 ডিউরিং দ্য টাইম অফ লর্ড লিটন। আচ্ছা, দি আর্মস অ্যাক্ট 1878 লর্ড লিটনের সময়, এবং সেকেন্ড আফগান ওয়ার এটাও হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড লিটন। তো এই আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার অ্যাক্ট, সেকেন্ড আফগান ওয়ার, রয়্যাল টাইটেলস অ্যাক্ট প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা লর্ড লিটনের পর করব হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন কি করলেন না, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা সেটাকে রিপিল করলেন ইন 1882। তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কবে জারি হয়েছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি হয়েছিল 1778-এ বাই লর্ড লিটন, অ্যান্ড এটাকে রিপিল করলেন লর্ড রিপন ইন 1882। দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881-এ মানে ইস্টাবলিশ করেন লর্ড রিপন, এবং এই ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881-এ অবজেক্টিভ ছিল টু ইম্প্রুভ দ্য লেবার কন্ডিশন এনঅ্যাক্টেড। ওকে, সেই সময় যে লেবার কন্ডিশন ছিল সেটাকে ঠিক করার জন্য এই ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট 1881-টাকে অ্যাডপ্ট করা হয়েছিল। দ্য গভর্নমেন্ট রেজলিউশন অন লোকাল সেলফ গভর্নমেন্ট অলসো পাসড, লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য রেজলিউশন পাস করা হয়েছিল, সেই জন্য লর্ড রিপনকে বলা হয় দ্য ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। Continuation of financial decentralization, appointment of education commission, very important. Education commission, মানে হান্টার কমিশন যেটা, সেটা কে অ্যাপয়েন্ট করেছিল ডিউরিং দ্য টাইম অফ লর্ড রিপন, 1882-তে হান্টার কমিশন অ্যাপয়েন্ট হয়েছিল, এটা হচ্ছে এডুকেশনের উপর একটা কমিশন। আচ্ছা, হান্টার কমিশন কিন্তু দুটো আছে, একটা 1919-এ জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে ইনকোয়ারি করার জন্য, একটা হচ্ছে স্যার উইলিয়াম হান্টারের আন্ডারে 1882-তে এডুকেশন রিলেটেড ম্যাটারে। তো এই দুটো কিন্তু গুলিয়ে দেবে না, ডেটটা মনে রাখবে তাহলেই খেয়াল থাকবে। আর লর্ড রিপনের আন্ডারে স্যার উইলিয়াম হান্টার, 1882 এডুকেশন কমিশন। নেক্সট হচ্ছে ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, 1883 থেকে 84-এ ডিউরিং দ্য টাইম অফ লর্ড রিপন হয়। Now, what is Ilbert Bill controversy? Well, Ilbert Bill এর অনুযায়ী বলা হয়েছিল যে সিনিয়র ইন্ডিয়ান যে জাজ, সে চাইলে বা সে তাকে সে মানে আর কি ব্রিটিশদের যদি কোনো ক্রাইম, ব্রিটিশরা যদি কোনো ক্রাইম করে থাকে, তারা যদি ট্রায়ালে ওঠে, তাহলে ইন্ডিয়ান সিনিয়র জাজ কিন্তু তাদের ট্রায়াল বা তাদের জাজমেন্ট করতে পারবে, এবং এইটার এগেনস্টে ব্রিটিশরা প্রোটেস্ট করেছিল যে তারা চায় না ইন্ডিয়ান জাজেরা তাদের ট্রায়ালে পার্টিসিপেট করুক বা তাদেরকে জাজ করুক। তো দিস ইজ ইলবার্ট বিল কন্ট্রোভার্সি, যেটা 1883 থেকে 84-এ হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড রিপন। নেক্সট হচ্ছে লর্ড ডাফরিন।
লর্ড ডাফরিনের সময় হয়, থার্ড বার্মিস ওয়ার, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইস্টাবলিশ হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ডাফরিন, এবং এই লর্ড ডাফরিন এই বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্ট পাস করেন। তো এই তিনটে পয়েন্ট নোট ডাউন করবে। নেক্সট হচ্ছে লর্ড ল্যান্সডাউন, ইনার সময়টা হচ্ছে 1888 থেকে 1894, এবং ফ্যাক্টরি অ্যাক্ট 1891 এনঅ্যাক্ট হয় ইনার সময়। ক্যাটাগোরাইজেশন অফ সিভিল সার্ভিস অ্যাজ ইম্পিরিয়াল, প্রভিনশিয়াল অ্যান্ড সাবঅর্ডিনেট অকার্ড। ইম্পিরিয়াল হচ্ছে ব্রিটিশে হবে, মানে সরি ব্রিটেনে হবে, প্রভিনশিয়াল স্টেটে হবে, অ্যান্ড সাবঅর্ডিনেট। এইভাবে সিভিল সার্ভিসটাকে ক্যাটাগোরাইজ করা হলো। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1992 লর্ড ল্যান্সডাউনের সময় হলো। নেক্সট হচ্ছে দুরান্ত কমিশন 1893-তে অ্যাপয়েন্ট করা হলো ডিউরিং দ্য টাইম অফ লর্ড ল্যান্সডাউন। এবং এই দুরান্ত কমিশন গঠন করা হয়েছিল যে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের মধ্যে একটা বর্ডার লাইন তৈরি করার জন্য, হুইচ ইজ নোন অ্যাজ দ্য ডুরান্ট লাইন। এখন এটা অ্যাট প্রেজেন্ট বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এই সরি আফগানিস্তান অ্যান্ড পাকিস্তান, ডুরান্ট লাইনটা। নেক্সট হচ্ছে লর্ড এলগিন টু, লর্ড এলগিন টু এর সময় দুজন ব্রিটিশ অফিসিয়ালকে মার্ডার করেন চাপেকার ব্রাদার্স ইন 1897। এবং এই চাপেকার ব্রাদার্স কেন মার্ডার করে না, র্যান্ড অ্যান্ড আইস্ট ইনারা দুজন ছিলেন প্লেগ কমিশনার্স, এবং অ্যাকর্ডিং টু চাপেকার ব্রাদার্স প্লেগ কমিশনাররা সঠিকভাবে কিন্তু প্লেগটাকে রেস্ট করতে পারছিলেন না, প্লেগ কন্ট্রোল করতে পারছিলেন না, এবং এইটার এগেনস্টেই তারা বিদ্রোহ করার জন্য এই র্যান্ড অ্যান্ড আইস্টকে মার্ডার করেন। এবং এটা হয় ইন 1897 ডিউরিং দ্য টাইম অফ লর্ড এলগিন টু। নেক্সট হচ্ছে লর্ড কার্জেন 1899 থেকে 1905, অ্যাপয়েন্টমেন্ট অফ পুলিশ কমিশনার ইন 1902 আন্ডার স্যার অ্যান্ড্রু ফ্রেজার টু রিভিউ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। পুলিশ কমিশনারকে অ্যাপয়েন্ট করেন অ্যাজ স্যার অ্যান্ড্রু ফ্রেজার, এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যেটা সেটাকে রিভিউ করার জন্য ওনাকে অ্যাপয়েন্ট করা হয়। মানে পুলিশ কমিশন গঠন হয় যার যার মানে আর কি চেয়ারম্যান বা হেড হিসেবে ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার, এবং ইনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটাকে রিভিউ করেন। অ্যাপয়েন্টমেন্ট অফ ইউনিভার্সিটি কমিশন ইন 1902 এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 ইনার সময় পাস হয়। এস্টাবলিশমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাস হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড কার্জেন। ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট এনঅ্যাক্ট হয় 1899 ডিউরিং দ্য টাইম অফ লর্ড কার্জেন। এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট 1904, এটা হয় ডিউরিং লর্ড কার্জেন। পার্টিশন অফ বেঙ্গল এনঅ্যাক্ট হয় লর্ড কার্জেনের সময়। নেক্সট হচ্ছে কার্জেন কিটচেনের কন্ট্রোভার্সি স্টার্টেড। ওয়েল, কার্জেন ছিলেন একজন খুবই উনি যেটা নিজে ভালো মনে করতেন বা নিজে যেটা সুবিধের মনে করতেন সেটাই উনি করতেন। উনি চাইতেন না যে কেউ তার কোনো কাজে কোনোভাবে হস্তক্ষেপ করুক। এবং এই কিটচেনার ছিলেন তখন একজন ব্রিটিশ রেসিডেন্সিয়াল, এবং ইনার সাথে কার্জেন যেসব রিগ্রেসিভ পলিসিগুলো অ্যাডাপ্ট করেছিলেন তার এগেনস্টে ইনি তাকে ক্রিটিসাইজ করেন, এবং এই থেকেই শুরু হয় কার্জেন কিটচেনার কন্ট্রোভার্সি। নেক্সট হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল অকার্ড অ্যান্ড ইয়াং হাজব্যান্ডস মিশন টু টিবেট। ইয়াং হাজব্যান্ডস মিশন টু টিবেট হচ্ছে সিম্পল, খুবই সিম্পল, দ্যাট ইজ ব্রিটিশরা যখন টিবেট অ্যান্ড নর্থ ইস্টকে কনকার করে অর রাদার বলতে পারো দখল করে, সেই সময়টাকে বলা হচ্ছে ইয়াং হাজব্যান্ডস মিশন টু টিবেট, এবং এটা হয় 1904 ডিউরিং দ্য টাইম অফ লর্ড কার্জেন। এবার আমরা পড়বো লর্ড মিন্টো টু। লর্ড মিন্টো টু এর সময় অ্যান্টি পার্টিসান অ্যান্ড স্বদেশি মুভমেন্টরা খুব ভালো করে পপুলারাইজ হয়, খুব ইম্পর্টেন্ট এটা। স্প্লিট ইন কংগ্রেস ইন দি অ্যানুয়াল সেশন অফ 1907 ইন সুরাট অকার্ড, এস্টাবলিশমেন্ট অফ মুসলিম লীগ বাই আগা খান। তাহলে এই লর্ড মিন্টো টু এর সময় দুটো খুব ইম্পর্টেন্ট ঘটনা আমরা যেটা দেখবই সেটা হচ্ছে স্প্লিট ইন কংগ্রেস, যেটাকে আমরা বলি সুরাট স্প্লিট 1907-এ, আর একটা হচ্ছে মুসলিম লীগ বাই আগা খান ঢাকাতে 1906। তারপরে আমরা পড়বো অ্যাবাউট লর্ড হার্ডিংস টু। লর্ড হার্ডিংস টু এর টাইমিং হচ্ছে 1910 থেকে 1916। ক্রিয়েশন অফ বেঙ্গল প্রেসিডেন্সি লাইক বম্বে অ্যান্ড মাদ্রাস ইন 1911। করোনেশন দরবার অফ কিং জর্জ ফাইভ হেল্ড ইন দিল্লি 1911। তো লর্ড হার্ডিংস টু এর সময় দিল্লিতে কিং জর্জ ফাইভের করোনেশন হয়, এবং এই সময় ক্যাপিটাল ট্রান্সফার হয় ফ্রম ক্যালকাটা টু
দিল্লি। তাহলে ক্যালকাটা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার হয় কোন সময়টা? 1911 ডিউরিং দ্য টাইম অফ লর্ড হার্ডিংস টু। এস্টাবলিশমেন্ট অফ হিন্দু মহাসভা ইন 1915 বাই মদন মোহন মালবিয়া। খুব ইম্পর্টেন্ট এটা, মদন মোহন যত না ইম্পর্টেন্ট, যেটা কার সময় হয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে হিন্দু মহাসভা কবে এবং কে ইস্টাবলিশ করেছে। নেক্সট হচ্ছে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের সময়টা হচ্ছে 1916 থেকে 1921 এবং ইনার সময় হোম রুল মুভমেন্ট বাই অ্যানি বেসেন্ট অ্যান্ড বিজে তিলক শুরু হয়। তাহলে হোম রুল মুভমেন্টটা কে শুরু করে সেটা আমরা জানতে পারছি, অ্যানি বেসেন্ট অ্যান্ড বিজে তিলক কবে শুরু করে 1916 এবং কার সময় শুরু করে, লর্ড চেমসফোর্ড। নেক্সট হচ্ছে লখনৌ সেশন অফ কংগ্রেস, যেখানে কংগ্রেস আর মুসলিম লীগ একটা প্যাক্ট সাইন করে 1906, সেটা হচ্ছে 1906 এই সময়টা হচ্ছে ডিউরিং দ্য টাইম অফ লর্ড চেমসফোর্ড। ফাউন্ডেশন অফ সাবরমতী আশ্রম আফটার গান্ধীজিজ রিটার্ন, লঞ্চ অফ চম্পারণ সত্যগ্রহ, খেদা সত্যগ্রহ অ্যান্ড সত্যাগ্রহ অ্যাট আহমেদাবাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে গান্ধীজি ফিরে আসেন 1915 এবং এই 1915 ফিরে আসার পর ইনি সাবরমতী আশ্রম গঠন করেন 1916 এবং গান্ধীজির তারপরে চম্পারণ সত্যগ্রহ প্রথম 1916, দেন খেদা সত্যাগ্রহ অ্যান্ড দেন সত্যাগ্রহ অ্যাট আহমেদাবাদ ইন 1918 শুরু পরপর হয়। আচ্ছা আচ্ছা, এখানে চম্পারণ সত্যগ্রহ ডেটটা হবে 1917, এটা একটু তোমরা কারেকশন করে নিও, এখানে ভুল করে 1916 হয়ে গেছে, ওটা হবে 1917। নেক্সট মন্টেগিউ চেমসফোর্ড রিফর্ম, মন্টেগিউজ অগস্ট ডিক্লারেশন, সরি মন্টেগিউজ অগস্ট ডিক্লারেশন হয় 1917 এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এবং রাওলেট অ্যাক্ট 1919 হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড চেমসফোর্ড। এবং আমরা জানি রাওলেট অ্যাক্টের জন্যই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, রাওলেট অ্যাক্টটা বেসিক্যালি হচ্ছে বলা হয়েছিল যে অ্যাকর্ডিং টু রাওলেট অ্যাক্ট মানে ডিফেন্সের পারপাসে ইন্ডিয়াতে যদি ব্রিটিশদের কাউকে সন্দেহজনক মনে হয় তারা তুলে নিয়ে যাবে, ট্রায়াল করবে না, যতদিন ইচ্ছে জেলে রাখবে। এবং এইটাই হচ্ছে রাওলেট অ্যাক্ট, এটার বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগে সরি পাঞ্জাব থেকে দুজন লিডারকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই অ্যারেস্টের এগেনস্টে গিয়ে জালিয়ানওয়ালাবাগে অনেক লোক একসাথে জড়ো হয়েছিলেন এবং এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল এবং সেখানে জেনারেলও ডায়ার গিয়ে ওপেন ফায়ারিং করেন উইদাউট এনি নোটিস এবং প্রচুর লোক মারা যায়। দ্যাট ইজ হোয়াট জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, এবং এইটাও হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড চেমসফোর্ড। খুব ইম্পর্টেন্ট, কেন এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার কার সময় হয়, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড চেমসফোর্ড, এটা হয় 1919। তারপরেই হচ্ছে তোমার নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট, ঠিক জালিয়ানওয়ালাবাগের জন্যই হয় নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট। এই কোয়েশ্চেনটাও খুব কমন যে জালিয়ানওয়ালাবাগকে সাকসিড করে কোন মুভমেন্ট, দ্যাট ইজ নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড খিলাফত মুভমেন্ট। তারপরে হচ্ছে ফাউন্ডেশন অফ ওমেন্স ইউনিভার্সিটি অ্যাট পুনে ইন 1916 অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ স্যাডলার কমিশন 1917 ফর দি রিফর্মস অফ এডুকেশনাল পলিসি। তারপর আমরা দেখবো অ্যাবাউট লর্ড রিডিং। লর্ড রিডিং এর সময় হয় চারু চৌরা ইনসিডেন্টটা হয় নন কোঅপারেশন মুভমেন্টে যখন কন্টিনিউ হচ্ছিল তখন চারু চৌরা ইনসিডেন্ট হয়। চারু চৌরা একটা গ্রাম যেখানে ভিলেজার্সরা অ্যাজিটেটেড হয়ে একটা পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেয় এবং 22 জনের মতো পুরে অফিস মানে কনস্টেবল পুরে মারা যায় এবং এইটা হয় 5th February 1922 এবং এর পরেই গান্ধীজি মনে করেন যে তাকে নন কোঅপারেশন মুভমেন্টটা ইমিডিয়েটলি উইথড্র করতে হবে বিকজ এটা ভায়োলেন্ট একটা টার্ন নিয়ে নিয়েছিল। আচ্ছা, ইনার সময় হয় মপলা রিভোল্ট ইন কেরালা 1921, খুব ইম্পর্টেন্ট। প্রেস অ্যাক্ট যেটা 1910 অ্যাডপ্ট করা হয়েছিল এবং দ্য রাওলেট অ্যাক্ট যেটা 1919 হয় সেটাকে রিপিল করেন লর্ড রিডিং। তো এইটাও খুব ইম্পর্টেন্ট যে প্রেস অ্যাক্ট অ্যান্ড রাওলেট অ্যাক্ট রিপিল কে করেন। ক্রিমিনাল লতে অ্যামেন্ডমেন্ট হয় এবং কটন এক্সাইজ ডিউটিটা অ্যাবলিশ করা হয়। ইনার সময় কিছু কমিউনাল রাইট দেখা যায় মুলতান, অমৃতসর, দিল্লি, আলিগড়, আরভি অ্যান্ড ক্যালকাটায়। কমিউনাল রাইট বলতে দুটো ডিফারেন্ট রিলিজিয়নের মধ্যে যুদ্ধ হওয়াটাকে বলা হচ্ছে কমিউনাল রাইট। কাকুরি ট্রেন রবারি
হয় ইনার সময় ইন 1925। ভেরি ইম্পর্টেন্ট, কাকুরি ট্রেন রবারিটার ডেটটা মনে রাখবে। এস্টাবলিশমেন্ট অফ স্বরাজ পার্টি ইন সি বাই সি আর দাস অ্যান্ড মতিলাল নেহরু 1922। ডিসিশন টু হোল্ড সাইমেলটেনিয়াস এক্সামিনেশন ফর আইসিএস বোথ ইন দিল্লি অ্যান্ড লন্ডন উইথ এফেক্ট ফ্রম 1923। তাহলে লর্ড রিডিং এর সময় ডিসিশন নেওয়া হয় যে আইসিএস এক্সামটা দিল্লিতেও হবে এবং লন্ডনেও হবে, সেটা শুরু হবে 1923 থেকে। এরপর হচ্ছে লর্ড ইরভিন। লর্ড ইরভিনের সময়টা হচ্ছে 1926 থেকে 1931 এবং ইনার সময় সাইমন কমিশন ইন্ডিয়াতে আসেন 1928 এবং ইন্ডিয়ানসরা সাইমন কমিশন বয়কট করেন। কেন? বিকজ এখানে সব ব্রিটিশ মেম্বার ছিল, কোনো ইন্ডিয়ান মেম্বার ছিল না। তাহলে ডিউরিং হুজ ভাইস রয়্যালটি সাইমন কমিশন ইন্ডিয়াতে আসে? ডিউরিং দ্য টাইম অফ লর্ড ইরভিন, মনে রাখবে। তারপর হচ্ছে ইন অল পার্টিজ কনফারেন্স হেল্ড ইন লখনৌ ফর সাজেশনস অফ ফিউচার কনস্টিটিউশন ইন ইন্ডিয়া দ্য রিপোর্ট অফ নেহরু অর দি নেহরু কনস্টিটিউশন ওয়াজ প্রপোজড। তাহলে নেহরু রিপোর্ট বা নেহরু কনস্টিটিউশন যেটা, সেটা কার সময় আর কি অ্যাডপ্ট করা হয়েছিল? ডিউরিং দ্য টাইম অফ লর্ড ইরভিন। অ্যাপয়েন্টমেন্ট অফ হারকোর্ট বাটলার ইন্ডিয়ান স্টেটস কমিশন ইন 1927। তারপরে দেখো মার্ডার অফ স্যান্ডার্স, দি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ লাহোর বম্ব ব্লাস্ট নিয়ার অ্যাসেম্বলি হল অফ ডেলি অ্যান্ড লাহোর কনস্পিরেসি কেস অ্যান্ড ডেথ অফ যতীন দাস আফটার প্রলং হাঙ্গার স্ট্রাইক ইন 1921 অ্যান্ড বম্ব ইনসিডেন্ট ইন ট্রেন ইন ডেলি 1929। এই যে পরপর কিছু রেভলিউশনারি ঘটনা, এগুলো আমি তোমাদের সাথে ডিটেলসে ডিসকাস করব, খালি এইগুলো ইনার সময় যে হয়েছিল তোমাদের জানতে হবে, সেই জন্য আমি এইগুলো এই টপিকের আন্ডারেই দিয়েছি। তো এই প্রত্যেকটা ঘটনা আমি যখন রেভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলো পড়াবো তখন আমি এই ঘটনাগুলো ওর মধ্যে ইনক্লুড করে এক্সপ্লেন করে দেবো। ইনার সময় হয় লাহোর সেশন অফ কংগ্রেস 1929, যেখানে পূর্ণ স্বরাজ রেজলিউশনটা অ্যাডপ্ট করা হয়। ডান্ডি মার্চ 1930 গান্ধীজি লঞ্চ করেন এবং তার সাথে সাথে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টও লঞ্চ হয়। তাহলে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কার সময় লঞ্চ হয়? লর্ড ইরভিন। তারপর হচ্ছে দীপাবলি ডিক্লারেশন বাই লর্ড ইরভিন 1929। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দীপাবলি ডিক্লারেশন কবে হয় এবং কে করেন? করেন হচ্ছে লর্ড ইরভিন ইন 1929। বয়কট অফ দি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, গান্ধী ইরভিন প্যাক্ট অ্যান্ড দ্য সাসপেনশন অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, প্রত্যেকটা ডেট দেওয়া রয়েছে, এগুলো সব হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ইরভিন। এবার হচ্ছে লর্ড ওয়েলিংটন। ইনার টাইম পিরিয়ডটা হচ্ছে 1931 থেকে 1936। ইনার সময় হয় দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1931 এবং এই কনফারেন্সটা মোটামুটি ফেলিওর হয় এবং আবার সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টটাকে রিজিউম করা হয়। তাহলে লর্ড ওয়েলিংটনের সময় সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আবার রিজিউম করা হয় এবং সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়। লর্ড ওয়েলিংটনের সময় কমিউনাল অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করা হয় ইন 1932, যার আন্ডারে সেপারেট ইলেক্টোরেট থাকবে ফর ডিফারেন্ট কমিউনিটিজ। ইনার সময় গান্ধীজি ফার্স্ট আন টু ডেথ অ্যাডপ্ট করেন ইন জারভেদা জেল অ্যান্ড এই ফার্স্ট আন টু ডেথ দা ব্রেক করেন বাই দি পুনা প্যাক্ট ইন 1932। নেক্সট হয় থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ইন 1932 ডিউরিং দ্য টাইম অফ লর্ড ওয়েলিংটন। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ হয় 1933। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এনাক্ট হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ওয়েলিংটন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য মনে রাখতে হবে কার সময় এটা এনাক্ট করা হয়। অল ইন্ডিয়া কিষাণ সভা 1936, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বাই আচার্য নরেন্দ্র দেব এন্ড জয়প্রকাশ নারায়ণ ইন 1934, বর্মা সেপারেটেড ফ্রম ইন্ডিয়া ইন 1935। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ঘটনা হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ওয়েলিংটন। নেক্সট হচ্ছে লর্ড লিগনিথগো। ইনি ফার্স্ট জেনারেল ইলেকশন হয় ইনার সময় এবং কংগ্রেস গেইনড মেজরিটি ইন ফাইভ প্রভিন্সেস অ্যান্ড ফর্মড কোলিয়েশন ইন থ্রি আদার প্রভিন্স। তো কংগ্রেস পাঁচটা প্রভিন্সে মেজরিটি হয় এবং তিনটেতে কোলিয়েশন গভর্নমেন্ট তৈরি করেন এবং লর্ড লিগনিথ গোয়ের সময় প্রথম জেনারেল ইলেকশন হয় 1937। রেজিগনেশন অফ দি কংগ্রেস মিনিস্ট্রিজ আফটার দি আউটব্রেক অফ ওয়ার্ল্ড ওয়ার টু। তো ওয়ার্ল্ড ওয়ার টু আউটব্রেকটা হয় 1939 এবং
এই ওয়ার্ল্ড ওয়ার টু তে ইন্ডিয়ানসদের পারমিশন বা ইন্ডিয়ান লিডার্সদের পারমিশন না নিয়ে ইন্ডিয়ানসদেরকে ওয়ার্ল্ড ওয়ার টু তে ইনক্লুড করা হয়েছিল, সেই জন্য তারা কংগ্রেস মিনিস্ট্রিগুলো কি করে না রিজাইন করেন। সুভাষচন্দ্র বোসকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করা হয় ইন দ্য 51st সেশন অফ কংগ্রেস ইন 1938, খুব ইম্পর্টেন্ট। এবং সুভাষচন্দ্র বোস রেজাইন করেন ইন 1939 এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন 1939-এ। ইনার সময় লাহোর রেজলিউশন অ্যাডপ্ট হয় মার্চ 1940-তে বাই দি মুসলিম লীগ, এবং এই সময় ডিমান্ড করে সেপারেট স্টেট ফর দ্য মুসলিম। নেক্সট হচ্ছে ইনার সময় হয় অগস্ট অফার 1940-তে, এবং এই অগস্ট অফারটাকে ক্রিটিসাইজ করেন কংগ্রেস, বিকজ এই অগস্ট অফারের আন্ডারে মুসলিমদেরকে একটা ভেটো দেওয়া হয়েছিল এবং কংগ্রেসকে বলা হয়েছিল তারা যেন এই যুদ্ধে মানে ভারতবাসীদেরকে ইনক্লুড করেন। আমি প্রত্যেকটা এই অগাস্ট অফার এবং প্রত্যেকটা যে অ্যাক্ট তৈরি হয়েছে সবকটা আমি এক্সপ্লেন করে দেবো তোমাদের, তার জন্য আমি আলাদা লেসন তৈরি করব। আচ্ছা, উইনস্টন চার্চিল ওয়াজ ইলেক্টেড অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড ইন 1940-তে উইনস্টন চার্চিল হন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। এস্কেপ অফ সুভাষচন্দ্র বোস, যেটাকে আমরা গ্রেট এস্কেপ অফ দ্য বোস বলি, ইন 1941-এ হয়, খুব ইম্পর্টেন্ট। এটা WBCS 2015-এ এসেছিল যে সুভাষ, সরি, WBCS 2016-এ এসেছিল যে সুভাষচন্দ্র বোস কবে এস্কেপ করেন, ডেটটা হচ্ছে 1941। ক্রিপস মিশন, ক্রিপস প্ল্যান টু অফার ডমিনিয়ন স্টেটাস টু ইন্ডিয়া অ্যান্ড সেটিং আপ অফ আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড রিজেকশন বাই দি কংগ্রেস। ইনার সময় হয় ক্রিপস মিশন অ্যান্ড ক্রিপস প্ল্যান। নেক্সট হচ্ছে পাসিং অফ দি কুইট ইন্ডিয়া রেজলিউশন বাই কংগ্রেস 1942, আউটব্রেক অফ অগস্ট রেভলিউশন অর দ্য রিভোল্ট অফ অগস্ট 1942, যেটাকে আমরা অগস্ট ক্রান্তি বলি। নেক্সট হচ্ছে ডিভাইড অ্যান্ড কুইট স্লোগান অ্যাট করাচি সেশন ইন 1944 অফ দি মুসলিম লীগ। মুসলিম লীগ যে ডিভাইড অ্যান্ড কুইট স্লোগানটা নেন, এটা করাচি সেশনে নেন, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এটা হয় 1944-এ, এবং এটা হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড লিগনেৎকো। নেক্সট হচ্ছে লর্ড ওয়েভেল, চক্রবর্তী রাজাগোপালাচারীর যে সিআর ফর্মুলা 1944-এ প্রপোজ করা হয় ডিউরিং দ্য টাইম অফ লর্ড ওয়েভেল। আচ্ছা, সিআর ফর্মুলা আমি ছোট্ট করে একটু বলে দিই। সিআর ফর্মুলাটা বেসিক্যালি যখন মুসলিম লীগ অ্যান্ড কংগ্রেসের মধ্যে একটা খুবই ডিসকন্টেন্ট চলছিল, দুজনের মধ্যে ভীষণ মতবিরোধ চলছিল, তো সিআর ফর্মুলা থ্রু চক্রবর্তী রাজাগোপালাচারী চেয়েছিলেন যে কিছু ভাবে দুটো পার্টি যদি কিছু কিছু ছোটোখাটো স্যাক্রিফাইস করে করে একসাথে হয়ে যায়, তাহলে ইন্ডিয়াকে স্বাধীন করাটা অনেক সহজ হবে, এবং সেই চেষ্টায় উনি সিআর ফর্মুলা এনেছিলেন ইন 1944। ফেলিওর অফ গান্ধী জিন্না প্যাক্ট ইন 1944, ওয়েভেল প্ল্যান অ্যান্ড সিমলা কনফারেন্স 1942 টুক প্লেস ডিউরিং টুক প্লেস এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু ইন 1945, প্রপোজালস অফ দি ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অ্যান্ড অ্যাকসেপ্টেন্স বাই দি কংগ্রেস। তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যান কার সময় আসে? লর্ড ওয়েভেল। অবজারভেন্স অফ ডিরেক্ট অ্যাকশন ডে, ডিরেক্ট অ্যাকশন ডে মুসলিম লীগ অবজার্ভ করে 16th August 1948, এবং এইটা হয়, ডেটটা মনে রাখবে, ডিরেক্ট অ্যাকশন ডেট। নেক্সট হচ্ছে ইলেকশন টু দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন অফ ইন্টারিম গভর্নমেন্ট, সেটাও হয় লর্ড ওয়েভেলের সময়। অ্যানাউন্সমেন্ট অফ দি এন্ড অফ ব্রিটিশ রুল বাই ইন্ডিয়া বাই ক্লিমেন্ট অ্যাটলি দ্য প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড অন ফেব্রুয়ারি 20th 1947-এ ক্লিমেন্ট অ্যাটলি, তখন যিনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন, তিনি ডিক্লেয়ার করে যে এবার ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এন্ড হবে। তারপরে আসে লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেনের সময় খুব ছোটো কটা ইম্পর্টেন্ট, ছোটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 3rd June Plan, ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল অ্যান্ড হাউস ইন দি হাউস অফ কমন্স, অ্যাপয়েন্টমেন্ট অফ 2 বাউন্ডারি কমিশন আন্ডার স্যার সিরিল র্যাডক্লিফ ফর দ্য পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব, ইস্ট পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তানের বাউন্ডারি রেডি করার জন্য স্যার সিরিল র্যাডক্লিফকে অ্যাপয়েন্ট করা হয়, এবং ইনি হচ্ছেন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করেন, এবং ইনি পার্টিশন অফ ইন্ডিয়া করেন, এবং ইনি হচ্ছেন 3rd June Plan-টা অ্যাডপ্ট করেন। তো এই হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়ার ব্যাপারে ইনফরমেশন। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কিছু জানাবার হয় সেটা আমাকে কমেন্টে জানতে পারো, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করে নেবে উইদাউট এনি হেজিটেশন।
অ্যান্ড ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। সো টিল দেন থ্যাংক ইউ।